আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইউসেন ফ্যামিলি ব্লগস অ্যাগেন। আজকে আমরা সামনে পার্ট থ্রি লিয়ে এলাম, যে ওয়েডিং পর্ব আপনারা দেখাইছে বিগত ওইটার, যখন মাছ কাটা খিলা হয় আর জামাই খিলা শপিং করা আর কন্যায় নতুন মাছ রানবা, তো খুবই আপনার শেয়ার করে লাই। তো দেখতে আপনারা ও জামাই আইরা মাছ কিনা লইয়া সামদো মাছ লই আইছেন, অন্যান্য নতুন বৌদি মাছটা রামদাইবা। আপনারা দেখো আসলে এটা আসলে খুব সুন্দর একটা ভিডিও, আর দেখলে আপনারা সকলে মিস করবা। এটা আসলে দেখতে পারবা এটা কিরকম মাছ কাটা হয় আর রান্দা হয়। খান্দ করি এত বড় একটা ইলিশা সানফুরি ইলিশ লো ইয়ারা সকলে দরজার সামনে আসল মাছ কিলালো ইয়ারা দেখার লাগে। দেখতে পারছেন বদনাতি জামাই ফাও দিয়ে হয়েছে, তার ফের পাইনকে মাছ লিয়ে আইছেন বুড়ো কাপে আমি লগাই আইছে। ও দেখতে পারা নয়া কন্যা দালিও বইছেন, শেফ করা না মাস্টার চলাই থাকিল। আমাদের কাছে দিয়ে সাপ্তিও আছে, বগলের মধ্যে সাপ্তি একটা তেমন হওয়ার দেশ থেকে আনা হয়েছে সাপ্তি। এর মাঝে দেখা যায় স্থানীয় বারের মাঝে লম্বু আছে, আসলে আপনি এখন স্টার্ট করে দিয়েছেন। বিদেশের মেলা থেকেও যে আমরা বাংলাদেশের কিছুগুলো জিনিস দলে রাখছি দেখতে পারা। আমার মনে হয় তার রসুন চাষরা দেখতে লাগে খুব মজাদার রান্দা হইব চানপুরি ইলিশা। এটা পাঁচ মিনিট নেই কিন্তু জানি না মুড়ি 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 মজা নি আসলে এটা কিতা করার আমি জানলাম না।
মুস্তাফার বাবা এসে বইটিং আপনারা সকলে জানেন কিরকম হয়। আরও দেখা স্পেশালি করা রান্নাটা শেষ হয়ে গেছে, খুবই মজাদার লাগে, আসলে খাইলে বুঝতে পারবো কতটুকু মজা। অনেক রকম আইটেম রেডি করছে নয়া কন্যায়। আর তখন জামাই মামায় তারা খোলা দিবা, এটা বলে একটা নিয়ম, মামুনতে খোলা দেওয়া লাগে। তখন কিছু ফ্রেশ খোলা আনা হয়েছে, এখন দেওয়া হইব। রেডি খাবার লাগে। তারপর মামায় অনেক গুলা খোলা দিয়েছে। অনেকগুলো নাস্তা আইছে কন্যার বার্তাকে, আপনারা নাস্তা দেখুক, আর আমি বিদায় লইলিমু। শুধু নাস্তা দেখরা সরি আছে, আপনারা সেগুলো খাওয়াইতে পারছি না। তার বালাতে হকা ফুল ভিডিওটা দেখবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো রকম খাতা আছে।